বসন্তে নানা রকম রোগের হাত থেকে বাঁচতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল হলো এই সজনে ফুল। এই সময়টা শীতের শেষ, গরমের শুরু, বসন্তকাল। এই সময় সাদা রঙের সজনে ফুল গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে। বাজারে সারা বছরই থাকে, সারা বছরই সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে শাক পাওয়া যায়, তবে এই সময়টা বেশি পাওয়া যায়। আজ আমি এই সজনে ফুল বেগুন দিয়ে করব। তো কীভাবে সজনে ফুল অনেক রকমভাবেই করা যায়, সজনে ফুলের বড়া, সজনে ফুলের চচ্চড়ি, অনেক কিছুই করা যায়। তো কীভাবে করছি তোমরা দেখো, আমি দু চার কথা বলি। সজনে ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল, যেটা এই সময় ঘরে ঘরে নানা রকম রোগ, সর্দি কাশি, হাম, তারপরে পক্স ইত্যাদি হয়ে থাকে। তো এই রোগ প্রতিরোধের জন্যে এই সময়টা বেশি পরিমাণে সজনে ডাঁটা, সজনে শাক, সজনে ফুল ইত্যাদি খাওয়া একান্তই দরকার। তো সজনে ফুলে রয়েছে না উচ্ছে, তেঁতো, তেঁতো খাওয়াটা এই সময়টা খুবই ভালো। সজনে ফুলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন B1, B2, B3, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, কি নেই। আমরা ফলের মধ্যে কলা, তারপরে লেবু, তারপরে গাজর যতটা না ভিটামিন পাই, এগুলোতে তার 4x ভিটামিন পাই। তো এর তো গুরুত্ব অত্যন্ত। এই সময় ঘরে ঘরে অনেকেরই ঠান্ডা লাগে, সিজন চেঞ্জের সময়। বুকে গলায় ইনফেকশন হলে, মাথা ধরলে বা হাঁপানিতে এই ফুলে ফুল খেলে, কিন্তু সজনে ফুল খেলে অনেকটাই উপশম হয়। জ্বর ও সর্দিতে সজনে ফুল ও সজনে শাক খেলে শরীরের ব্যথা যন্ত্রণা দূর হয় এবং সেরে যায়। শ্বাসকষ্ট, মাইগ্রেনের যন্ত্রণা, তা থেকেও অনেকটা উপশম হয়। সজনে পাতাই হলো সজনে শাক, এর অনেক রকম নাম বলে, সজনে শাক, সুজনি শাক, এরকম অনেক নামই একে আমরা বলে থাকি। তো যাই হোক, যদি নিয়মিত খাওয়া যায় এই শাক, সজনে শাক, তাহলে শরীরে ইমিউনিটির পরিমাণ এতটাই বেড়ে যাবে যে সুগার রুগীদের সুগারও কন্ট্রোলে চলে আসে। নিয়মিত সকালে যদি উষ্ণ গরম জলে সজনে পাতা ভালো করে ধুয়ে, উষ্ণ গরম জলে যদি ভিজিয়ে রাখা যায়, চাপা দিয়ে রেখে দিলেন, পরে সেটাকে ছেঁকে চায়ের মতো বিট নুন দিয়ে খেলে অনেক উপকারে আসে, অনেক রোগের উপশম হয়। এখন আবার অনলাইনেও কিন্তু পাওয়া যাচ্ছে সজনে শাক, সজনে পাতাটা ডাস্ট হিসেবে পাওয়া যায়। প্রতিদিন যদি 1 চামচ করে সকালবেলা খাওয়া যায়, হ্যাঁ, খেয়ে জল খেয়ে নিলেন, তো এতে অনেকটাই উপকার পাওয়া যায়। এমনকি ক্যান্সার রোগের জন্যেও অনেকটাই উপকার পাওয়া যায়। তো যত কম বলবো, যত বলবো ততটাই কম পড়ে যায় এর গুণাগুণ হিসেবে। তো আপনারা এই সময়টা বেশি করে খান এবং ভালো থাকুন। আজকে আর বেশি কিছু বলছি না, আর ভিডিওটাও বড় করছি না। আজ এই পর্যন্ত। আপনারা দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত।